প্রিয় দর্শক, সবাইকে স্বাগত ওয়েসিস এই সময় অনুষ্ঠানে। নিয়মিত পর্যালোচনার এই অনুষ্ঠানে আমি প্রণব শাহ আছি আপনাদের সঙ্গে, আর আমাদের সঙ্গে আজকে যুক্ত হয়েছেন সৌর হাসান, যুগ্ম সম্পাদক প্রথম আলো, এবং অসীম কুমার উকিল, উপপ্রচার সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ। আপনাদের দুজনকে স্বাগত। আমরা সমসাময়িক রাজনীতি নিয়ে কথা বলবো, এবং শুরুতেই আমি বলতে চাই সৌর হাসান, আপনি যদি একটু বলেন যে আমাদের দুটি বড় দলের কাউন্সিল নিয়ে আমাদের সামনে ছিল, তার মধ্যে বিএনপির কাউন্সিল হয়েছে এবং আওয়ামী লীগের কাউন্সিল পিছিয়েছে। অসীম কুমার উকিল নিশ্চয়ই বলবেন দলের অবস্থানটা। আপনি কীভাবে দেখেন যে এই আওয়ামী লীগের যে কাউন্সিলটা হলো না, সেটা কীভাবে দেখেন যে পিছিয়ে যাওয়াটা? তবে আপনি দুটি দলের কাউন্সিলের কথা বলছেন, একটি হয়েছে আর একটি হলো না, মানে পিছিয়ে কথা পিছিয়ে গেছে। এর আগে আরও একটি দলের কাউন্সিল হয়েছে, জাতীয় পার্টির। এখন যে দলটির কাউন্সিল আগে জাসদের, জাতীয় সমাজতান্ত্রিক দলের, যে দলটির কাউন্সিল হয়েছে, কমিটি হয়েছে, তারা একমত হতে পারে না। দল এখনও ব্র্যাকেট বন্দি, সম্ভবত ঐক্য প্রচেষ্টা আবার চলছে, কারণ না ভাঙলে তো আর ঐক্য হয় না, এটা একটা। আর বিএনপি যেটা কাউন্সিল হলো, তাদের রাজনৈতিক কর্মসূচি, সংস্কার, সামনের রণকৌশল, কর্মকৌশলের অনেক অনেক কথা বলছে, এবং ভবিষ্যৎ পরিকল্পনা, তারা ভবিষ্যৎ পরিকল্পনা দিয়েছে। কিন্তু তারা যে মূল কাজটি, একটি কাউন্সিলের মূল কাজ হচ্ছে বিগত কাউন্সিল থেকে বর্তমান পর্যন্ত, বর্তমান সময় পর্যন্ত তাদের যে সাংগঠনিক কার্যক্রম, সাংগঠনিক, রাজনৈতিক এবং দেশের আর্থসামাজিক, রাজনৈতিক যে কর্মকাণ্ড, তা সেক্ষেত্রে দলের যে ভূমিকা সেটা মূল্যায়ন করা, দলের কর্মকাণ্ড মূল্যায়ন করা। আমরা বিএনপি চেয়ারপারসনের দীর্ঘ বক্তৃতায় সেই মূল্যায়নটা আমরা পাইনি। তারপরে যেটা হয়েছে সাংগঠনিক, এবং তারা বলে যে এই একটা বৈরি পরিবেশে, হামলা মামলা বৈরি পরিবেশে তারা এই এমনকি করছে, সফল সম্মেলন করেছে, কিন্তু সম্মেলন থেকে মানুষের তো আশা ছিল যে একটি সাংগঠনিক কাঠামো, মানে কাউন্সিলর এসে একটি নেতৃত্ব নির্বাচন করতে পারবে। এবং আমরা নেতৃত্ব নির্বাচন দেখলাম যে দলীয় চেয়ারপারসন এবং দলের জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান, তারা কিন্তু কাউন্সিল হওয়ার আগেই নির্বাচিত হয়েছেন, কাউন্সিলে সেটা অনুমোদন করেছে। কিন্তু এই কাউন্সিলে যেটি একজন চার বছর ধরে যিনি ভারপ্রাপ্ত মহাসচিব, সভাপতি, নেতাকর্মীদের এবং সাধারণ মানুষের মধ্যেও একটা আগ্রহ ছিল যে এই কাউন্সিল থেকে সেটা কোনো কাউন্সিলে, কিন্তু কাউন্সিলের দিন মহাসচিব না, এই যে না হওয়াটা, অর্থাৎ কাউন্সিলরদের বঞ্চিত করা হয় নির্বাচন প্রক্রিয়া থেকে, অর্থাৎ তার প্রার্থী বা নেতৃত্ব বাছাই থেকে। আমি বলছি যে এটি তো একটা বড় পরিবেশে কাউন্সিল করলো, আওয়ামী লীগ তো ক্ষমতা থেকে কাউন্সিল পিছিয়ে দিল, আওয়ামী লীগ ক্ষমতায় থেকে করলো, কথা হচ্ছে যেটা হয়নি সেটা নিয়ে কিন্তু সমালোচনা করা যাবে না যে কি হলো না হলো। তারা পিছিয়ে দিয়েছে, এখন পিছিয়ে দিয়েছে সেটা তারা বলেছে যে বিশেষ করে ইউনিয়ন পরিষদ নির্বাচন, এ কারণে যেহেতু ক্ষমতাসীন দল যে কোনো সময় একটা কাউন্সিল করতে পারে। আমি তো বললাম যে কিন্তু তার তো কোনো মানে পরিবেশের কোনো কাউন্সিলেও, আওয়ামী লীগ যে কাউন্সিল জুলাইতে করবে, যেটি 28 মার্চ হওয়ার কথা ছিল, কিন্তু সেই জুলাই কাউন্সিলে আমরা দেখতে চাইব, সাধারণ মানুষ দেখতে চাইবে যে বিএনপির কাউন্সিলে যে ভুল ভ্রান্তি হয়েছে, যে ভুল ত্রুটি হয়েছে, যে ব্যর্থতা, সেটা থেকে, যেহেতু দুটি দল, একটি দল ক্ষমতায় আছে আর একটি দল ক্ষমতায় ছিল এবং ভবিষ্যতে ক্ষমতায় যাওয়ার আশা করে, পরস্পরের যে রণকৌশল, রাজনৈতিক মত, রাজনৈতিক যে কর্মপন্থা, কর্মসূচি, সেটি দেখে বা সেটার একটা প্রতিক্রিয়া থাকবে। বিএনপির এই কাউন্সিলে কিন্তু অনেকগুলো কি বলে নতুন কথা বলছে, সেটা হচ্ছে আওয়ামী লীগ কাউন্সিল তেমন কোনো বক্তব্য বা তেমন কোনো কিছু প্রত্যাশা করেন না? না, অবশ্যই সেটা হয় নাকচ করবে অথবা গ্রহণ করবে, বা নিজেদের দিক থেকে না। একটা তো আওয়ামী লীগ থেকে যেটা বলা হয় যে বিএনপি কাউন্সিলে যে ভীষণ 2030 দেওয়া হয়েছে, এটা তো তাদের, তারা এর আগেই 2021 দিয়েছে, তারপর তারা যে একচুয়ালি কথা বলে দিতে চাচ্ছে। সুতরাং যাই হোক, সেটা নিয়ে এই যে ভীষণ মানুষের মধ্যে স্বপ্ন দেখানো, এটি তো রাজনৈতিক দলের দলের কাজ যে মানুষকে স্বপ্ন দেখানো, স্বপ্নের দিকে এগিয়ে নেওয়া, দেশকে এগিয়ে নেওয়া, মানুষকে এগিয়ে নেওয়া। তা আমরা দেখেছি যে বিরোধী দলে থাকতে সবাই স্বপ্ন দেখায়, কিন্তু ক্ষমতায় যেয়ে সেই স্বপ্নটা কতটা বাস্তবায়ন করতে পারে। যেমন এখনও আওয়ামী লীগের ক্ষমতার নৈতিক ভিত্তিটা কিন্তু সেই 2008-এর দিন বদলের সনদ, এবং সেটা দিয়েই তারা কতটা পেরেছে না পেরেছে সেটা বিশ্লেষণ হবে। কিন্তু সেই দিন বদলের সনদ যে ঘোষণা করেছিল, যাতে রূপকল্প 2021 ছিল, মাঝে একটি প্রশ্নমুখী, আচ্ছা আচ্ছা, সেটা বলছি যে সেটা কিন্তু মানুষ গ্রহণ করেছিল, আমি 2008-এর কথা বলছি। আর যেটা আপনি বলেন যে প্রশ্ন
বিতর্কিত বা যাই বলেন যে যে নির্বাচন 2014 সেখানে আওয়ামী লীগের একটা বড় অজুহাত তারা দিতে পারবে বা বড় যুক্তি দেখাতে পারবে যে বিরোধী দল আসেনি। এখন একই সঙ্গে আবার বিরোধী দল যেখানে আসছে, বিরোধী দল আসেনি সেজন্য 153টি বিনাপ্রতিদ্বন্দ্বে নির্বাচিত হয়েছে, কিন্তু আজকে ইউনিয়ন পরিষদে এবং বাংলাদেশের শত বছরের যে ঐতিহ্য ইউনিয়ন পরিষদ পৌরসভা বাদ দিলে ইউনিয়ন পরিষদ নির্বাচন, সেখানে কোনো ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী পাওয়া যাবে না, এটি কিন্তু কিন্তু প্রথম পর্যায়ের 700 বেশি ইউনিয়ন পরিষদের নির্বাচন হচ্ছে, ভোট হচ্ছে। আমরা যখন কথা বলছি সেই সেই আমরা তৃণমূল পর্যায়ে যে নির্বাচনটি এটি দলীয়, যেহেতু আওয়ামী লীগ দলীয় প্রতীক আবরণে করেছে, দলীয় প্রতীকে করেছে, দলীয় পরিচয় করেছে, আগেও এক ধরনের দলীয় ছিল, সেটি প্রকাশ্যে ছিল না, কিন্তু আমি মনে করি যে আওয়ামী লীগের দায়িত্ব ছিল এই নির্বাচনটি অতীতের চেয়েও যাতে স্বচ্ছ, আমরা এই নির্বাচনটা নিয়ে কথা বলবো, স্বচ্ছ সুন্দর নিরপেক্ষ এবং ভীতিহীন। আজকে ভোট গ্রহণ আছে, কিন্তু ভোট কেমন হয় সেটাও কিন্তু একটি দেখার বিষয়। আজকে আমরা যে আলোচনাটা করছি মানে রাত পোহালেই কিন্তু ভোটের দিন ইউনিয়ন পরিষদের। তবে প্রধান নির্বাচন কমিশনার যে হতাশা ব্যক্ত করেছে তাতে কিন্তু এই নির্বাচন নিয়ে কোনো আশা, আমি নির্বাচন নিয়ে কথা বলি, তবে তার আগে আমি অসীম কুমার উকিলের কাছে জানতে চাই যে এই যে পিছিয়ে গেল আওয়ামী লীগ, তাতে দল হিসাবে আওয়ামী লীগ পিছালো কিনা ক্ষমতায় থেকেও নির্বাচন কাউন্সিল করতে না পারা। আপনাকে ধন্যবাদ, এটা অত্যন্ত সুন্দর একটি বিষয়, টক অফ দ্য নেশন এই বিএনপির কাউন্সিল আওয়ামী লীগ হলো, হ্যাঁ আওয়ামী লীগটা পিছালো। হ্যাঁ, আমাদের 28 মার্চ হওয়ার কথা ছিল, গতকাল আমাদের কেন্দ্রীয় বৈঠক ছিল, সেই বৈঠকে আমরা এটা তারিখটা শিফট করেছি আগামী জুলাই মাসের 10-11 তারিখ। এটি আপনার মে মাসের শেষ পর্যন্ত, জুনের প্রথম সপ্তাহ পর্যন্ত স্থানীয় সরকার নির্বাচন অর্থাৎ ইউনিয়ন পরিষদের নির্বাচন, এইটার কারণেই মূলত পিছানো হয়েছে। নির্বাচনে সারা বাংলাদেশের কাউন্সিলর ডেলিগেটাররা আসে, সেখানে 700-800-900 ইউনিয়ন কাউন্সিলের নির্বাচন যখন হচ্ছে তখন সবাই ইনভলভ হয়ে যাচ্ছে, এই বিষয়টা বিবেচনা নিয়ে আমরা পিছানো হয়েছে এবং 10 এবং 11 জুলাই আমরা সম্মেলন করব, জাতীয় সম্মেলনটা হবে। এই বিষয়ে আমরা অতীতেও বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কাউন্সিলগুলি কিন্তু একান্তই নিয়মিত হচ্ছে, আমার নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব গ্রহণের পর থেকে, মানে সর্বশেষ 2012 সালে আমি যদি ভুল না করে থাকি, এই ডিসেম্বরে এটা 3 বছর মেয়াদ, 3 বছর মেয়াদ পূর্ণ হয়েছে, 3 বছর 6 মাস বাড়ানো হয়েছিল, আবার 6 মাস বাড়ানো হয়েছে, 3 মাস বাড়ানো হয়েছে, এখন তো 6 মাস বাড়লো, 6 মাস বাড়লো না, এই বাড়ানোর সুযোগটুকু আছে, কিন্তু 3 বছরের সম্মেলন 6 বছরে যায় না, 3 বছরের সম্মেলন 5 বছরে যায় না, এটা নিয়মিত করার মধ্যে দিয়ে দলকে সুসংগঠিত করে রাখার একটি প্রক্রিয়াটা আছে। কিন্তু অসীম উকিল, যখন সম্মেলনের তারিখ জাতীয় কাউন্সিলের তারিখ ঘোষণা হয়েছিল তখনও তো আপনারা জানতেন যে ইউনিয়ন পরিষদের নির্বাচন হবে, মানে এই ইউনিয়ন পরিষদের নির্বাচনটা তখনও বিবেচনায় ছিল, ছিল না বিষয়টা বললে ঠিক হবে না, কিন্তু ছিল। তারপরেও এটার ডেন্সিটিটা, এটা যে মানে দলীয় পর্যায়ে নির্বাচন হওয়ার পরে দলের নেতা কর্মীদের ইনভলভমেন্ট, না একেবারে ইউনিয়ন থেকে উপজেলা, উপজেলা থেকে জেলা, জেলা থেকে কেন্দ্র পর্যন্ত, মানে মনোনয়ন দেওয়া, বিদ্রোহীদের বহিষ্কার করা, বিদ্রোহীদের ঠান্ডা করা, এই সামগ্রিক প্রক্রিয়াটাতে এত বেশি ইনভলভমেন্ট হয়ে গেছে, এটা মানে ঠিক 3 মাস আগে এটার নেচারটা, এটা গ্র্যাভিটিটা এই পর্যায়ে যাবে, ক্ষমতাসীন দল হিসাবে প্রার্থী বেশি হয়ে গিয়েছিল বা এটি ম্যানেজ করতে একটু আপনাদেরকে একটু বলবো যে কঠিন অবস্থার মধ্যে অনেক বেশি ইনভলভ হতে হচ্ছে, না এটা ক্ষমতাসীন দলের অনেক সুবিধা যেমন থাকে কিছু অসুবিধা তো থাকে, এটা বাস্তবতা। হ্যাঁ, কিন্তু মানে এটি অভূতপূর্ব সারা দলীয় প্রতীকে নির্বাচনের বিষয়টা, সেক্ষেত্রে তার কারণে কি এটা হচ্ছে যে দলীয় প্রতীক বা নৌকা প্রতীক পেলেই তো মনোনয়ন পেলে, আর নৌকা প্রতীক পেলে নিশ্চিতটা অনেকটা নিশ্চিত, কারণ বিরোধী দলকে তো তেমন কিন্তু পাওয়া যাচ্ছে না, মানে বিরোধী প্রতিপক্ষ নির্বাচনের প্রক্রিয়াটা আসছে, আর আপনি কি এটা মিটাতেই হিমশিম খাচ্ছেন যে এখন দলীয় কাউন্সিল করার থেকে দলীয় কোন দল, তৃণমূলের কোন দল মেটানোটা বেশি জরুরি? এটা হিমশিমের কোনো বিষয় না, এটা একটি নতুন পদ্ধতিতে আমরা যখন অগ্রসর হচ্ছি তখন উপলব্ধি করার ক্ষেত্রে, হ্যান্ডেল করার ক্ষেত্রে একটা লিমিটেশন ছিল। পৌরসভা নির্বাচনে যত সমালোচিত ছিল, যত আলোচিত ছিল দলীয় ভিত্তিতে নির্বাচন, ইউনিয়ন পরিষদে কিন্তু সেভাবে নাই, যদিও এটা অনেক বেশি ইনভলভমেন্ট হচ্ছে, সেটা হচ্ছে কিন্তু সম্মেলনটা
আমরা আরো সুন্দরভাবে আরো গুছিয়ে করতে চাচ্ছি। এটা জুনে সম্ভব না, জুন রোজার মাস, এই জন্য ঈদের পরে, আসলে ঈদের পরে জুলাই মাসে নিয়ে গেছে, নাহলে এই সময়টাই করা হতো। আমরা চেষ্টা করেছিলাম যে ছয় মাস আমাদের টাইম এক্সটেনশন হয়েছে এর মধ্যে করা, সেই ছয় মাসটা ছিল জুনের মধ্যে, কিন্তু জুন মাসটা রোজার থাকার কারণে, ঈদ থাকার কারণে আমরা এটা পিছিয়ে। নাকি সমালোচকরা যদি এরকম প্রশ্ন করে যে বিএনপি তো একটি রূপকল্প দিল, একটি রাজনৈতিক কর্মপন্থা দিল, সেরকম কর্মপন্থা তৈরি করার জন্য আপনারা সময় নিলেন? না, এই জিনিসটা বলছি, আসলে তো মানে সম্মেলনে বিএনপি নেতৃবৃন্দ অনেক কথাবার্তা বলেছে, হ্যাঁ, এমনও কথা বলেছে সম্মেলন নাকি নেতা নির্বাচনের বিষয় নয়, কিন্তু আমাদের দেখা, আমরা একটা সংগঠন, ছাত্র সংগঠনের নেতৃত্ব দিয়ে এসেছি, বা আমি আওয়ামী লীগের সম্মেলনের মধ্যে দিয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটিতে অন্তর্ভুক্ত হয়েছি, সম্মেলনের মধ্যে অবশ্যই নেতাদের একটা ইনভলভমেন্ট থাকবে, সম্মেলনে আরও অনেক কিছু হবে। বিএনপি তো নামটা দিয়েছে সম্মেলন, বাস্তবতা সম্মেলনের কোনো বৈশিষ্ট্য এর মধ্যে পরিলক্ষিত হয়নি, সম্মেলনে যা যা করা হয় কোনোটাই করা হয়নি। এটা প্রতিটি ক্ষেত্রে নেতা নির্বাচনের বিষয়টাও দেখেন, মানে আমরাও লাস্ট সম্মেলনে আমাদের সভাপতি এবং সাধারণ সম্পাদকের নাম আমরা প্রক্রিয়ার মধ্যে ঘোষণা করেছি, পূর্ণাঙ্গ কমিটিটা কয়েকদিন পরে হয়েছিল, সম্মেলনের দিনই ঘোষণা হয়েছিল, হ্যাঁ, সম্মেলনের মঞ্চে ঘোষণা হয়েছিল, নাম প্রস্তাব সম্পর্কে ঘোষণা হয়েছিল, কিন্তু বিএনপির টোটাল প্রক্রিয়াতে জেনারেল সেক্রেটারি পর্যন্ত কিন্তু আসেনি। এটা বিএনপির একটি কেন্দ্রীয় কর্মী সমাবেশ হয়েছে, যে কেন্দ্রীয় কর্মী সমাবেশ থেকে বিএনপির চেয়ারপারসন আগামী দিনের নির্বাচনের ইস্তাহার ঘোষণা করেছে, যে আগামী দিনে বিএনপি নির্বাচিত হলে ক্ষমতায় গেলে কি কি করবে এই বিষয়গুলি ঘোষণা করা হয়েছে। এখন এগুলি যখন ঘোষণা করছে, তখন বিএনপি অতীত দিনে ক্ষমতায় থাকাকালীন সময় কি কি করেছে এটা সবার চোখের সামনে ভাসছিল। বিএনপি এই 5ই জানুয়ারি নির্বাচনের আগ পাশে সারা বাংলাদেশে বোমা সন্ত্রাসের নামে কত মানুষ হত্যা করেছে, কত মানুষ এখনো পুরা ক্ষত নিয়ে ঘুরছে, এই বিষয়গুলি আসছিল। সেই মূল্যায়ন করে কি আওয়ামী লীগের কোন প্রতিনিধি বিএনপির কাউন্সিলে যাননি? আমরা করতে দিব না, সম্মেলনের আগের দিন পর্যন্ত আশঙ্কা করেছে, আমরা জায়গা দিব না, এই বিষয়গুলি বলেছে, সবকিছু সুন্দরভাবে হয়েছে, পূর্ণাঙ্গ কমিটি আনুষ্ঠানিক ভাবে দুজন নেতা গিয়ে আওয়ামী লীগ সভানেত্রীর ধানমন্ডির অফিসে আমন্ত্রণ পৌঁছানোর পরেও আপনি সাধারণ সম্পাদক যখন বলেন যে আমন্ত্রণ পাননি, তাহলে সেটা কি সাধারণ সম্পাদকের আমন্ত্রণটা সাধারণ সম্পাদকের হাতে দেওয়াটা কি আরো শোভনীয় নয়? আচ্ছা, কিন্তু পাননি এটা তো হয়নি, দলের অফিসে পৌঁছানো হয়েছে না, এটা বলে একটা জায়গা নেওয়া যাবে, পাশ কাটানো যাবে। আচ্ছা, কিন্তু সাধারণ সম্পাদকের বিষয়টা, সাধারণ সম্পাদকের হাতে নিমন্ত্রণ পত্রটা দিতে পারলে আরো শোভন হতো না, আরো সুন্দর হতো না, এবং কথা বলার জায়গাগুলি আরো শক্ত হতো না? সে অভিমান থেকে সোজা সাহেব বলেছেন যে উনি পান না, বাস্তবতা না পৌঁছে নাই, সেই বাস্তবতা থেকেই বলেছে। তারপরে যে সম্মেলন মঞ্চে যুদ্ধ অপরাধীরা আছে আর কি, হ্যাঁ, এই বিষয়গুলি আগের সম্মেলনের বিষয়ে অতটা প্রকট হয়েছিল না, এবারে যেটা এতটা প্রকট হয়ে দাঁড়িয়েছে, যে বিষয়গুলি আমার রাজনীতির অঙ্গ, আমি যখন যুদ্ধ অপরাধীদের বিরুদ্ধে আন্দোলন করছি, লড়াই করছি, আমি যখন সরকার না, সেই মুহূর্তে যুদ্ধ অপরাধীদের পাশে রেখে ওনারা কি জাতিকে দিক নির্দেশনা দিচ্ছেন, কি বলতে চাচ্ছেন, এই বিষয়গুলো তো আমাদের মাথায় আছে, কাজেই না যাওয়ার সিদ্ধান্তটাই বলে যে আমাদের সঠিক ছিল। আপনি কি মনে করেন উনি যে সঠিক ছিল একটু বলছেন? এবং আমরা কিন্তু জাতীয় বিএনপির জাতীয় কাউন্সিলে একটি সংলাপের আহ্বানও দেখেছি, আমরা সামাজিক সমঝোতার কথাও শুনেছি বিএনপি চেয়ারপার্সনের মুখে, সেটা কি আপনি কিভাবে মূল্যায়ন করেন দুই প্রতিপক্ষের মধ্যে? সেটির ব্যাপারে কিন্তু আওয়ামী লীগের পক্ষ থেকে বা আওয়ামী লীগের একজন নেতা হিসেবে কিন্তু উনি ওই প্রতিক্রিয়া জানায়নি, উনি আমন্ত্রণ পত্রের কথা তারা যখন বিরোধী দলে ছিলেন, ক্ষমতায় ছিলেন, তখন কি এই ধরনের আহ্বান জানিয়েছিলেন কিনা, এই ধরনের বিশেষ করে যে বিষয়টা মনে করি যে খুবই গুরুত্বপূর্ণ, দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট, এগুলো অন্য অন্য দল অনেক আগে বলছে, তবে একটি দল ক্ষমতায় ছিল বা সামনে যেতে চায়, তার পক্ষ থেকে এই ধরনের প্রস্তাব, সেটা একটি আলোচনার বিষয়। যারা ক্ষমতায় আছে আওয়ামী লীগও নিশ্চয়ই এটা নিয়ে তাদের প্রতিক্রিয়া জানাবে, কিন্তু একটি বিষয় বলছে যে সেটা হলো সাংবিধানিক, যে সাংবিধানিকভাবে প্রধানমন্ত্রীর ক্ষমতার যে ভারসাম্য, যে এটি ভারসাম্য রক্ষা করা, অর্থাৎ প্রধানমন্ত্রী এখন প্রধানমন্ত্রীই হচ্ছেন ক্ষমতার কেন্দ্রবিন্দু, মন্ত্রিসভা না, কিন্তু সংসদীয় ব্যবস্থায় কিন্তু প্রধানমন্ত্রী না, মন্ত্রিসভাই হচ্ছে সম্পূর্ণ মন্ত্রিসভার কাছে, মন্ত্রিসভা দায়ী হবে সংসদের কাছে। আর এখানে হচ্ছে যে প্রধানমন্ত্রী, যেটি
1972 সালে করা হয়েছে। আপনি বলছেন যে ক্ষমতার ভারসাম্যের যে কথা, ক্ষমতার ভারসাম্য রাষ্ট্রপতি সংসদীয় ব্যবস্থা, অন্যান্য যে সংসদীয় ব্যবস্থায় মন্ত্রিসভায় প্রধানমন্ত্রী হবেন অন্যদের মধ্যে প্রথম প্রথমজন। আর আমাদের এখানে হয়েছে যে তিনি প্রথম, তিনি এক নম্বর, অন্যেরা তার অধীনস্থ। এটা এটা অনেক সময় ব্যক্তির কারণে হয়ে থাকে। আবার সাংবিধানিকভাবে যেটা, যেমন আমাদের এখানে আজকে যে যিনি এই প্রস্তাবটা দিয়েছেন বিএনপির প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেন, তিনি যখন প্রধানমন্ত্রী ছিলেন তখন একবার না তিনবার শপথ নিয়েছিলেন প্রধানমন্ত্রী, তিনি তখন দেননি। বিশেষ করে 1991 সালে এটি কিন্তু সুযোগ ছিল যখন আমরা সংসদীয় ব্যবস্থায় ফিরে আসি, এবং আপনার হয়তো আপনার মনে আছে যে আওয়ামী লীগের পক্ষ থেকে সংসদীয় ব্যবস্থায় ফিরে আসার যে প্রস্তাব দেওয়া হয়েছিল সেখানে কিন্তু ক্ষমতার ভারসাম্যের বিষয়টি ছিল। এবং যখন এই প্রস্তাব পাশ হয়, যখন আওয়ামী লীগের বিএনপির প্রস্তাব পাশের আগে যখন পাশ হয়েছে সবাই দাদা সংশোধনীতে, কিন্তু তার আগে যে আলোচনায় কিন্তু আওয়ামী লীগের পক্ষ থেকে এই অভিযোগ আনা হয়েছিল যে এটি একনায়কতন্ত্র তৈরি করবে, স্বৈরাচারী ব্যবস্থা তৈরি করবে সংসদীয় ব্যবস্থার নামে। তখন কিন্তু আজকে যিনি প্রস্তাব দিলেন তিনি এটা করেননি, কিন্তু তখন করেননি বলে এখন করা যাবে না। আওয়ামী লীগ ক্ষমতায় আসছে, তারাও তো করেন, তারাও করেনি না। এখন বিভিন্ন বিভিন্ন মহল থেকেই কিন্তু বিষয়টি আলোচিত হচ্ছে। বিশেষ করে বিচারপতি শাহাবুদ্দিন সাহেব বলেছিলেন যে আমি যে রাষ্ট্রপতি একরকম একটু অভিমানী প্রকাশ করেছেন যে কেন পাশ হচ্ছে না সংসদে, না পাশের চেয়েও তিনি যেটা বলেছিলেন যে রাষ্ট্রপতি হিসাবে আমার দায়িত্ব হচ্ছে কবর জিয়ারত এবং মিলাদ মিলাদ পড়ানো, আর আমাদের সংসদে এখনো প্রধানমন্ত্রীর সম্মতি ছাড়া যে দুটি আওয়ামী লীগ সরকার ছিল তখন রাষ্ট্রপতি হিসেবে এই কথা বলেছেন। আওয়ামী লীগ যখন এখন রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর বাইরে যে দুটি সিদ্ধান্ত নিতে পারে, একটা প্রধান বিচারপতি নিয়োগ এবং প্রধানমন্ত্রীকে নিয়োগ, এর বাইরে সবকিছুই তাকে, যদিও প্রধানমন্ত্রী নিয়োগটা কিন্তু ওনার খুব বেশি চয়েজের বিষয় নয়, কারণ সংসদীয় দলের নেতা যিনি হবেন তাকেই সংসদীয় দল যাকে ঠিক করে দিবেন, তার বাইরে ওনার নিয়োগের কিন্তু। এখন হচ্ছে যে যেটা যে প্রশ্নটি বড় আসছে সেটা হলো যে প্রধান সংসদীয় ব্যবস্থা হচ্ছে মন্ত্রিসভার যে সদস্য যারা যার যার দপ্তর যার যার বিভাগ সেটা তার দায়িত্ব তারই থাকবে, সেখানে প্রধানমন্ত্রী আলাদা কার্যালয় থাকবে থাকা নিয়েই কিন্তু প্রশ্ন, যে প্রধানমন্ত্রী যেসব বিভাগ বা মন্ত্রণালয় তার অধীনে তার তিনি তার সেটা তার অধীনে থাকবে, অন্য অন্য মন্ত্রিসভায় তিনি সভাপতিত্ব করবেন অবশ্যই, মন্ত্রিসভায় নেতৃত্বও দেবেন, কিন্তু অন্য অন্য মন্ত্রণালয় দেখভাল করা বা তদারক করা যদি প্রধানমন্ত্রীকে করতে হয় তাহলে অন্য অন্য মন্ত্রণালয়। বিএনপি প্রধান বেগম খালেদা জিয়ার এই বক্তব্যের পরে তো আপনারা একটি ওয়ার্কিং কমিটির মিটিংও করলেন, দলের মধ্যে এটার প্রতিক্রিয়া কি বা আপনারা এটা নিয়ে কোনো আলোচনা করেন কিনা? আপনি যেগুলি বলতেছিলেন আসলে যে সম্মেলনটা, আসলে সম্মেলনের তো নামে এটা কি হয়েছে অন্তঃশাসনের একটি বিষয় হয়েছে বলা চলে। সম্মেলনে যেমন সাংগঠনিক রিপোর্টগুলি থাকে ঠিক তেমনি অতীত অভিজ্ঞতার আলোকে আমার আগামী দিনের রাজনৈতিক কর্মসূচি থাকে, আমার অর্থনৈতিক কর্মসূচি থাকে। আমি আগামী দিনের রাজনৈতিক অর্থনৈতিক কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে দলটাকে আমরা সাজানো হয় আর কি। এগুলি আমার শিক্ষা ব্যবস্থা কি হবে, আমার স্বাস্থ্য ব্যবস্থা কি হবে, অর্থনৈতিক কর্মসূচি কি হবে, এই সব কিছু বিষয় নিয়ে আলাপ আলোচনা হয়। এটা আমাদের জন্য সাব কমিটিগুলো করা হয়েছে, এটার উপর ওয়ার্ক করতেছে, এটাতে প্রপোজাল আসবে, সেই প্রপোজাল আমি কাউন্সিলর ডেলিগেটের সামনে প্রেস করবো, এরা এটা ওকে করলে অ্যাকসেপ্ট করবো, সেই বিষয়গুলি নিয়ে আমরা আলাপ আলোচনা করে অগ্রসর হচ্ছি। বিএনপি সেক্ষেত্রে একটি অন্তঃসারশূন্য লোক দেখানো সেন্ট্রাল কর্মী সবাই করেছে সম্মেলন নয়, আচ্ছা এটা ওদের বিষয়। আমরা যেটা বলতে চাইছি যে আমরা সেভাবে অগ্রসর হচ্ছি। আপনি যে বিষয়গুলি নিয়ে টাচ করতে যাচ্ছেন, উনি নেশনকে অ্যাড্রেস করেছেন, আমি প্রথমেই বলেছি যেটা নির্বাচন ইস্তাহার ঘোষণা করেছেন, এইগুলি বিষয় ওনারা যখন ক্ষমতায় ছিলেন ওনারা এই ব্যাপারে কি কোনো কার্যকরী পদক্ষেপ গ্রহণ করেছেন বা বলেছেন, বলেনও নাই, তাহলে এই এই বলাগুলির উদ্দেশ্যটাকে মানুষকে মন ভোলানো চোখ ধাঁধানো কথা বলে ওনারা অন্য কোনো বিষয় মাঠে আনতে চাচ্ছেন, ওনারা অন্য কোনো গেম আছে আমাদের কাছে মনে হচ্ছে। এটি অন্তরের কথা নয়, এটি মনের কথা নয়, এটা রাজনীতির কথা নয়, এটি কথার কথা। আসামরব প্রথম এটা আমরা পরিচিত করেছিল দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট। এই আমাদের কথা হলো যে হ্যাঁ, এখন যদি কাম টু দ্য পয়েন্ট যে সামগ্রিকভাবে এই সম্মেলন দলকে সুসংগঠিত করার বিষয় থাকে, ঠিক অনুরূপভাবে আমরা মনে করি রাজনৈতিকভাবে আমার গণতন্ত্রের ভিত্তিগুলি শক্তিশালী করা দরকার। এই বিষয়গুলি নিয়ে আলাপ আলোচনা করা যাবে,
সামনে সুযোগগুলি আছে, সেটা কিন্তু বিএনপির সামগ্রিক কর্মকাণ্ড। এখন বললাম না, যুদ্ধাপরাধীদের পাশে বসে ওনারা যদি বলেন মুক্তিযুদ্ধের চেতনা বাংলাদেশ করতে চায়, এটা ওসরা ভাই স্ববিরোধী হয়ে যায় গা। ওনাদের সামগ্রিক কর্মকাণ্ডের মধ্যে দিয়ে এটি প্রমাণ করতে হবে যে হ্যাঁ, এরা বাংলাদেশকে একটি গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করতে চায়। সেই গণতন্ত্রের ভিত্তির মধ্যে পার্লামেন্টের মূল বিষয়, সেই পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্টটাকে আমি কীভাবে সুদৃঢ় ভিত্তির উপর দাঁড় করাতে পারি, সেগুলি আলোচনা করা যেতে পারে, সেই বিষয়ে কিন্তু আমরা অগ্রসর হতেই পারি। কিন্তু সেজন্য তো প্রয়োজনীয় পদক্ষেপ তাদেরকে, সেক্ষেত্রে তো আওয়ামী লীগ আওয়ামীর পক্ষ থেকে ওই শর্তও দিতে পারে যে তোমরা যুদ্ধাপরাধীদের ছেড়ে আসো, তারপর তোমাদের গণতান্ত্রিক ব্যবস্থা কিভাবে উন্নয়ন করা যায় সেটা নিয়ে আলোচনা করতে পারে। এটা তো কন্ডিশনাল দেওয়ার বিষয় না। সারা বাংলাদেশের মানুষ আজকে যে বিএনপি রাজনীতিতে কি বলে একটা আবদ্ধ জায়গায় রয়েছে বা একটু বেকায়দায় আছে, একটি যেমন কারণ 5ই জানুয়ারির নির্বাচনে অংশগ্রহণ না করার সীমাবদ্ধতা, ঠিক তেমনি আজকের প্রজন্ম, নতুন প্রজন্ম, বাংলাদেশের জন্ম নেওয়া পর্যন্ত যুদ্ধাপরাধীদের পক্ষে না। সেইখানে দাঁড়িয়ে থেকে বিএনপি যখন যুদ্ধাপরাধীর সাথে নিয়ে চলছে, বিএনপির ভিতরে মুক্তিযুদ্ধ আছে, তাদের ভিতরে এগুলির মতবিরোধ, মতদ্বৈততা, নানান সংকটগুলি আছে, সেখানে তো বিএনপি একটা সিদ্ধান্ত নেবে, আর বিএনপি একটা সিদ্ধান্ত নিয়েছে তারা যুদ্ধাপরাধীর সাথে নিয়ে থাকবে, সেক্ষেত্রে তো আমাদের বলার অবকাশ রাখে না সোনাব ভাই। দেড় দুই বছরে বিএনপির রাজনৈতিক মানে জামাতের সাথে জোট আছে, কিন্তু তারা কিন্তু জামাত থেকে একটু দূরে, একটু তাদের দূরবর্তী অবস্থান। যদি একটু বলেন যে আমরা এরকমও তো দেখেছি যে আওয়ামী লীগ যে যুদ্ধাপরাধীদের বিচার করছে বলে বর্তমান সরকার সে যে কৃতিত্ব পাচ্ছে মুক্তিযুদ্ধের পক্ষে, শক্তি বলি, নবপ্রজন্মের কাছে বলি, কিন্তু একই সঙ্গে আমরা দেখছি যে এমনকি ইউনিয়ন পরিষদের নির্বাচনেও চেয়ারম্যান পদে চিহ্নিত যুদ্ধাপরাধীরা মনোনয়ন পাচ্ছে। এই বিষয়ে আপনি কোনো কিছু বলবেন? বিষয়টা হচ্ছে যে ক্ষমতা, এটাই হলো মূল, যে ক্ষমতায় যেতে হবে, ক্ষমতায় থাকতে হবে। প্রধান নির্বাচন কমিশনার একটা কথা বলেছেন যে এখন ক্ষমতা, এখন নির্বাচন হচ্ছে টাকার খেলা। তা আপনি যেটা বললেন যে আওয়ামী লীগের এবং কাউন্সিলটা, এটা তো ঠিক যে কাউন্সিল পেছানোর কারণে, পেছানোর একটা অন্যতম কারণ সেটা হলো ইউনিয়ন পরিষদ, ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে যে সৃষ্ট পরিস্থিতি তৈরি হয়েছে সেটি হয়তো নেতৃত্ব বুঝতে পারেনি যে এতটা হবে, কারণ এখন সংঘাত, সংঘর্ষ, বিরোধ সব কিন্তু আওয়ামী লীগ। এখানে বিএনপি, যেখানে বিএনপির প্রার্থী আছে সেখানে সংঘাত হচ্ছে না, সংঘাত হচ্ছে আওয়ামী লীগের প্রার্থী, আওয়ামী লীগের মনোনীত প্রার্থী শক্তিশালী এবং তার বিদ্রোহী প্রার্থীও শক্তিশালী, সেখানেই মারামারিটা হচ্ছে। আপনি যে বিষয়টি বলছেন সেখানে কিন্তু ঘটনাটা হয়েছে যে যদি সেটা যদি আওয়ামী লীগ এ কারণে করে থাকে যে জনপ্রিয়তার ওই প্রার্থীর মানে যাকে নিয়েছে সেটা বিএনপি হোক, জামাত থেকে নেওয়া হোক, তার জনপ্রিয়তা আছে এজন্য নিয়েছে, সেখানেও অনেকগুলো কিন্তু আছে, অনেকগুলো প্রশ্ন আছে। প্রশ্ন হচ্ছে যে যেটি বিভিন্ন গণমাধ্যমে আসছে, এই যে প্রার্থী মনোনয়নের ক্ষেত্রে কিন্তু পুরোপুরি যে স্বচ্ছতা রক্ষা হয়েছে তা নয়, এমনকি এক্ষেত্রে অর্থনৈতিক লেনদেনের অভিযোগ আছে। আমি জানি না যে এখন এটা তৃণমূল পর্যায়ে। আচ্ছা, দ্বিতীয় হচ্ছে যে এই যে বিএনপি জামাত এবং এই যে অসীম কুমার যুদ্ধাপরাধীর কথা বললেন যে হাজার হাজার মামলা হয়েছে এবং হাজার হাজার অভিযুক্ত আছে, তারা কিভাবে এখন এই মামলা বাঁচিয়ে সম্মেলনে এসেছে? দুটো, একটা হচ্ছে সেখানে স্থানীয়ভাবে আওয়ামী লীগ নেতাদের টাকা দিয়েছে, দ্বিতীয় হচ্ছে পুলিশকে টাকা দিয়েছে, যে কারণে এখন সবাই, এখন অধিকাংশই 90% কিন্তু জেলখানার বাইরে, 95% বিএনপি নেতাকর্মী, বিএনপি নেতাকর্মী। তো সুতরাং রাজনীতিটা যখন এই কি বলে একটা অসাধুতা, সুবিধাবাদী তো সবসময় থাকে, কিন্তু সুবিধাবাদী যখন পাল্লা ভারী হয় তখন কিন্তু ওই যে দল, কোন দল, কারণ আমাদের আওয়ামী লীগের তো অনেক কেন্দ্রীয় নেতাও আমরা দেখেছি যে জামাতের নেতাকে ফুলের মালা দিয়ে নিয়েছে। তো সুতরাং এগুলো খুবই দুঃখজনক। আমি একসঙ্গে আমরা যুদ্ধাপরাধীদের বিচার করব, তাদের বয়কট করব সামাজিকভাবে, রাজনৈতিকভাবে, আবার তাদের লোককে আমরা ফুলের মালা দিয়ে নেব, এবং এটাও কিন্তু আমি জানি না। অসীম কুমার যেমন বললেন যে বিএনপির একটা সমবিরোধিতা, এখানে আওয়ামী লীগেরও সমবিরোধিতা, আওয়ামী লীগ মনোনয়নের ক্ষেত্রেও কিন্তু একটা অভিযোগ করেছেন। মনোনয়নের অভিযোগটা আছে, আমরা মনোনয়ন বাণিজ্য লিখতাম অনেক আগে, শুধু মনোনয়ন না, বিএনপি নেতারা বলেছেন এই যে কাউন্সিলে এসেছে কাউন্সিলাররা বা যে কমিটিতে, আগামী কমিটিতে জায়গা পাবে ছাত্রদল, শ্রমিক দল, যুব দল এবং বিএনপি,
এজন্য টাকার লেনদেন হয়েছে এবং জানি না জানি যে আওয়ামী লীগের সম্মেলনটা জুলাইতে সেখানে লেনদেন হবে কি হবে না। এই সৌরভ ভাই যে কথাগুলি বলেছেন কথাগুলি তো পত্রিকার পাতাও এসেছে, এটার বেসিসই বলেছে, ইনফরমেশনের বেসিসে। আমরা প্রথমেই বলি যে এই পদ্ধতিটা প্রথমবারের মতো, প্রথমবারের মতো পদ্ধতি তো ত্রুটি বিচ্ছিন্ন থাকতে পারবে, দলীয় মনোনয়ন দলীয় প্রতীক, এটা আগামীতে আমরা আরো শক্তিশালী করব। আবার প্রথম একটা সিস্টেম ইমপ্লিমেন্ট করতে গিয়েও ত্রুটি বিচ্ছিন্ন থাকতেই পারে, কিন্তু আমার ইউনিয়ন আওয়ামী লীগ প্রথম মনোনয়ন দেবে যে চেয়ারম্যানটা কে হবে। ইউনিয়ন আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি আমার এবং একটা ইউনিয়নে আমার 9টা ওয়ার্ড আছে, 9টা ওয়ার্ড আর প্রেসিডেন্ট সেক্রেটারি, 9 দোকানে 18 জন। আর পূর্ণাঙ্গ ইউনিয়ন কমিটি বসে সিদ্ধান্ত নেবে আনানিমাসলি যে ওকে নমিনেশন দেওয়া হয়েছে, সেই সিদ্ধান্তটা উপজেলা আওয়ামী লীগের প্রেসিডেন্ট সেক্রেটারির হাতে দিবে। এটা পুষ্ট বিষয়ের কাজ করবে প্রেসিডেন্ট সেক্রেটারি, তারা জেলা প্রেসিডেন্ট সেক্রেটারি দিবে, জেলা প্রেসিডেন্ট সেক্রেটারি ও পুষ্ট বিষয়ের কাজ করবে, কেন্দ্রের কাছে পৌঁছে দিবে। আমি মানে 4টা ধাপে এই জায়গাটা, প্রথম ধাপে ব্যর্থ ঘটলে তখন দ্বিতীয় ধাপে এটা সলিউশন করছে, দ্বিতীয় ধাপ ফেল করলে তৃতীয় ধাপে বসে এটা শেষ করছে, সেখানেও না পারলে কেন্দ্রে আসার পরে। এই প্রতিটি ধাপ অতিক্রম করার ক্ষেত্রে যে অভিযোগগুলি আসা হয় আর কি, এই অভিযোগগুলি সঠিক না, মানে এটা মানে এই আর টাকা পয়সা খরচ হবে না মুক্ত বাজার অর্থনীতিতে, না এটা আমি বলছি না, ইট ইজ কস্টলি, না নাও ডেজ পলিটিক্স ইজ কস্টলি, ইলেকশন নিঃসন্দেহে টু কস্টলি, রাজনীতি নিয়ন্ত্রণে আসতে হবে, রাজনীতি নিয়ন্ত্রণে আসার জন্য আমরা চেষ্টা করছি। সেখানে এগুলি বললে দাদা ওই জায়গাতে যাইতে হয়ে যায়, মানে দল ভাঙ্গার রাজনীতি, কেনা বাঁচার রাজনীতি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার মধ্যে দিয়ে বাংলাদেশের যে রাজনীতিটা শুরু হয়েছিল সে বৃত্ত ভেঙে তো আমরা বাইরে আসার চেষ্টা করছি, কিন্তু গণতন্ত্রের সামগ্রিক ভিত্তিগুলি আমরা শক্তিশালী কাঠামোর উপর দাঁড় করাতে পারিনি, পারিনি বলে ফাঁক গলে সংকটগুলি রয়ে গেছে। বাণিজ্য হয়, হ্যাঁ এটা মানে তৃণমূলে আগে বলতো যে না ঢাকায় হচ্ছে পার্লামেন্টের ক্ষেত্রে, এখন বলতেছেন তৃণমূলের ক্ষেত্রে। আমি বলছি যে টাকার প্রভাব মুক্ত হওয়ার সুযোগটা তৈরি করতে পারিনি আমরা সকলে মিলে, বা এটা টাকার প্রভাবটা থাকবে সমাজে, এটাকে অস্বীকার করার উপায় নাই, চোখ বেঁধে আমি অন্ধকারের মধ্যে হাতটা বৈঠা না, টাকার প্রভাবটা থাকবেই সমাজে, সেটা রাজনীতির নিয়ন্ত্রণে আছে কি নাই সেই বিষয়টা আমরা চেষ্টা করছি সামগ্রিকভাবে রাজনীতির নিয়ন্ত্রণে আনার জন্য, এবং আমরা অবশ্যই কামিয়াব হব, আমরা অবশ্যই সাকসেসফুল হব রাজনীতির নিয়ন্ত্রণে। ক্ষমতাসীন দলের পক্ষে কি সেটা একটু নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে যায়? না, কি বলে ক্ষমতাসীন দলের পক্ষে এটা অনেক সহজ, রাতের বেলা কোথাও টাকা পয়সা লেনদেন হলে ক্ষমতাসীন দলের পক্ষে খবর পাওয়াটা অনেক সহজ, কারণ তাদের দলীয় নেতাকর্মী ছাড়াও তাদের গোয়েন্দা সংস্থা আছে, তাদের অন্যান্য মেশিনারি আছে, হ্যাঁ সুযোগ সুবিধার বিষয় আছে, কাজেই এগুলি খবর পাওয়া সহজ। আমি কিন্তু ওই খবরটা দিয়ে যাচ্ছি না, আমি বলছি যে টাকার প্রভাবমুক্ত সমাজ নির্বাচন আমরা কোনোটা দিয়ে যেতে পারি নাই, আমরা চেষ্টা করছি রাজনীতির নিয়ন্ত্রণে সবকিছু নিয়ে আসতে, আমরা তো সেটা চাই। এবং একই সঙ্গে আপনার কাছে জানতে চাই যে আজকে যে ভোট হচ্ছে 700-এরও বেশি ইউনিয়ন পরিষদ সারা দেশে, সেই ভোটটা সুষ্ঠুভাবে হবে বলে আপনি বিশ্বাস করেন? সুষ্ঠু হবে, আমরাই বাংলাদেশের নির্বাচন পদ্ধতিটি সুন্দর করা, গ্রহণযোগ্য করার, আমার ভোট আমি দেবো যাকে খুশি তাকে দেবো স্লোগানের প্রবক্তা আমরা, আমরা জায়গাটা তৈরি করেছি, আমরা এই জায়গাটা আরও শক্তিশালী দাঁড় করাবো। গণতন্ত্রের যে কাঠামোতে যেমন নির্বাচন, নির্বাচনের টোটাল ব্যবস্থাটাই আমার কাছে, যেমন পার্লামেন্ট একটা কথা বলেছি, নির্বাচনী ব্যবস্থা অন্যতম ভিত্তি, যেমন বিচার ব্যবস্থা একটি ভিত্তি, এই বিষয়গুলি শক্তিশালী কাঠামোর উপর দাঁড় করালেই দেশ শক্তিশালী হবে, দাঁড়িয়ে থাকবে, মাথা উঁচু করে দাঁড়াতে পারবে। অবশ্যই আমরা নির্বাচনী ব্যবস্থাকে শক্তিশালী কাঠামোর উপর, আজকের ভোটটা সুষ্ঠু হবে, সুষ্ঠু হবে, সুন্দর হবে। আপনি কি বিশ্বাস করেন, যদি শেষ করেন আমার কাছে? বিশ্বাস অবিশ্বাসের চেয়ে বাস্তবতা তো খুবই নির্মম কঠিন। অসীম কুমার উকিলের যে আশাবাদ আজকের ভোটের, যে আশাবাদ সেটি যদি আমরা মাঠে দেখতে পাই কালকে, আজকে বাস্তবতা যদি এটি হয় আমরা সবাই দেশের মানুষ খুশি হবে। কিন্তু নির্বাচনে যে অব্যবস্থার কথা বললেন, সেখানে এই যে টাকার লেনদেন বা পেশী শক্তি, সেখানে ক্ষমতাসীন দলের দাপট এবং বিশেষ করে মনোনয়ন দাপ বাণিজ্য, সেটা বাড়ার আরেকটি কারণ যদি প্রার্থীরা, সে যে দলই হোক, আমরা একসময় যেটা দেখেছি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন, সেখানে প্রার্থী মনোনয়ন, দলের মনোনয়ন পাক বা না পাক, কিন্তু মূল জবাবদেহি ছিল জনগণের কাছে, ভোটারদের কাছে, অর্থাৎ ভোটারদের কাছে যেতে হবে, ওই শুধু মার্কা দিয়ে জয়ী হওয়া যাবে না। কিন্তু এবারের এই পৌরসভা নির্বাচন এবং ইউনিয়ন পরিষদ নির্বাচনের একটি প্রবণতা যেটা দুঃখজনক বা যেটি বলবো যে খুবই বেদনাদায়ক, যে
যারা মনোনয়ন পেয়েছে বিশেষ করে ক্ষমতাসীন দলের, ধরে নিয়েছে তার বিজয় কেউ ঠেকাতে পারবে না, তার জনগণের কাছে যেতে হবে না, ভোটারদের কাছে যেতে হবে না। এই মানসিকতা থাকলে তাহলে তো ভোট সুষ্ঠু হবে না। যদি এখান থেকে ফেরাতে পারে আওয়ামী লীগের একজন নেতা, যদি এই আশাবাদ ব্যক্ত করেন এবং তিনি যে সেখানে ভূমিকা রাখবেন আশা করি, আর তিনি যেমন সুষ্ঠু নির্বাচন চেয়েছে, আমরা চাই যে সেই সুষ্ঠু নির্বাচনটি যাতে হয় সে ব্যাপারে আওয়ামী লীগ ভূমিকা রাখবে, আমরাও তাই প্রত্যাশা করি। শ্রভাসের আপনাকে ধন্যবাদ এবং সুমুখী আপনাকে ধন্যবাদ। আমরা আশা করি যে প্রত্যাশা যে আজকে যে ভোট গ্রহণ হবে ইউনিয়ন পরিষদের, সেটি সুষ্ঠু হবে এবং তার মধ্যে দিয়ে গণতন্ত্র যে তৃণমূলের যে আমরা নির্বাচনকে দেখতে চাই এবং ভবিষ্যতে আমরা আরও ভালো নির্বাচন দেখতে চাই তারই একটি পরীক্ষা পৌরসভা, এবং তারপরে যদি এটি হয় সেটি আমাদের কাছে কাম্য হবে। আপনাদের সবাইকে ধন্যবাদ প্রিয় দর্শক আমাদের এই অনুষ্ঠান দেখার জন্য। ফিরে যাব আমরা আমাদের পরবর্তী অনুষ্ঠানে, তবে তার আগে জানিয়ে দিতে এই অনুষ্ঠানটি আপনারা দেখতে হলে আপনাদেরকে অনলাইনে ভিজিট করতে হবে www.ntvbd.com। সবাই ভালো থাকুন আর থাকুন এনটিভির সঙ্গেই।